মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে, সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা এতটা মুশকিল নয় যতটা না মুশকিল আপনকে আপন বানিয়ে রাখাটা। সম্পর্কের মধ্যে ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় ঝগড়া সৃষ্টি হয়। কখনো কখনো কিছু মানুষকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়া একান্ত প্রয়োজন, না হলে আসলেই কতটা তার প্রাপ্য আর কতটা বেশি পাচ্ছে তার তফাৎটা বোঝে না, আর সেই কারণেই মূল্যটাও দেয় না। বছরের শুরুতে শেখায় স্বপ্ন দেখা, আর বছরের শেষে দেখায় বাস্তবতা। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ শুধু হৃদয়ে থাকবে, ভাগ্যে নয়। জীবনে সব থেকে বড় ভুল সেটাই, যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছু শিখতে পারি না। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সে স্ত্রী কখনো নিজের সংসার করতে পারে না। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়ে চায় জামাই পেয়ে মা বাবা যেন ছেলের অভাব বোধ না করুক। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেওয়ার জন্য তুমি জন্মিয়েছ। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল, আর যদি স্বার্থের হয় তবে সেটা টেকা মুশকিল। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। বেকারত্বের হৃদয় অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রাখাটা বেশি শ্রেয়। উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। অনেক কথাই আমার ভেতরটাকে চূর্ণ করে দেয়, তবুও এমন ভাব করি যেন কোনো ব্যথাই আমি পাইনি। পরি হয় মেয়েরা কিন্তু পাকা হয় না, বাবার বাড়িও হয় শ্বশুর বাড়িও হয় কিন্তু নিজের বাড়িটাই হয় না। থেমে কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। ভালোবাসতে শুধু মন লাগে, তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস লাগে। শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না, আই হেট ইউ বললেই ঘৃণা করা যায় না। অনেক সময় আই হেট ইউর মাঝেও অনেক ভালোবাসা থাকে, আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলস্যে দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে, তা হলো তার সততা। ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয়, এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই নেই। আবার এটাও জেনে রাখবেন, মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলের স্বচ্ছ ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না। সম্পর্কে তিক্ততা চলে আসলে আপন মানুষটার জন্য যত কিছুই করো না কেন, মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক, ক্ষত স্থানে মলম দিলে ঘা শুকায় তবে দাগ থেকে যায়। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল হতে দেখতে চেয়েছিল। যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি, এটাই জগতের বাস্তবতা। মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। যে তোমাকে মন থেকে ভালোবাসবে
সে এই তিনটি আচরণ মরে গেলেও করবে না। এক, সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। দুই, কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। তিন, সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক। একটা মানুষ তখনই আঘাত করে যখন সে বুঝে যায় আপনি তার প্রতি দুর্বল। দিন দিন মানুষের মধ্যে থেকে সহমর্মিতা বোধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে, সেটা আজকের বাস্তবতা দেখলে বোঝা যায়। সৎসঙ্গ এবং সৎচিন্তা, এই দুইটি জিনিস মানুষকে উন্নত করে। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটিকে ছাড়াও বেঁচে থাকা যায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। কিছুদিন কথা না বললেই যদি কেউ পর হয়ে যায় তবে সে কোনোদিনই আপন ছিল না। এই বেলায় যত অবহেলা আছে করে নাও, শেষ বেলায় আমি নাও থাকতে পারি। যে গল্পে আপনি থাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয়, সেই গল্পে বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয়। বন্ধু একটাই হোক, তবে এমন বন্ধু হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।